बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमी मोहम्मद आली मुर्शेद, प्रभाषक उद्भिद विज्ञान, देवीगंज सरकारी कलेज। आज के जे विषय आमी आलोचना करब सेटा हच्छे कोष एवं कोषेर गठन, अध्याय प्रथम एवं श्रेणी एकादशेर। आज के प्रथम विषयटा हच्छे आजकेर पाठ हच्छे कोष एवं सेल। प्रथम प्रश्न, कोष एवं कोषेर आविष्कारक যুক্তরাজ্যের বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন এবং তাই একে কোষের জনক বলা হয়। আর কোষ কি? কোষ হচ্ছে কোষ হচ্ছে জীবদেহের গঠনের কার্য একক যা স্বনির্ভর, আত্মপ্রজননশীল, বৈষম্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, ঝিল্লি দ্বারা প্রোটোপ্লাজম দ্বারা গঠিত, তাকেই কোষ বলা হয়। কোষের প্রকারভেদ, কোষের প্রভাব আমরা জানতে পারি সারভিত্তিত ভিত্তিতে কোষ দুই ধরনের, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। আর প্রোটোপ্লাজমের ভিত্তিতে কোষ দুই ধরনের, একটা হচ্ছে আদিকোষ প্রোক্যারিওটিক, একটা হচ্ছে প্রকৃত কোষ ইউক্যারিওটিক। আজকের আলোচনা এইটুকুই শেষ। আগামী ক্লাসে কোষ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।